নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান স্বল্পপ্রব 2023 সালের টেস্ট পেপার, এটা যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে এটা আমাদের হাতে এসে পৌঁছেছে। তো দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীর কাছে টেস্ট পেপারটা নেই তারা কিন্তু এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। তো দেখো, 356 এবং 359 নম্বর পেজ নিয়ে আলোচনা করবো, দুখানা সেট। তো দেখো, 356 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কী বলেছে, 1.1। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার, ACTH অ্যাডিনাল কর্টেক্স থেকে খড়িত হয়। 1.2 এর অ্যান্সার হবে গয়ার অ্যান্সার, সিলিয়ারি পেশির সংকোচন ও লেন্সের বক্রতা বৃদ্ধি, তারপরে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস। তো দেখো, বুঝতে পারছো মানে সাজানো রয়েছে আর কি। পরের প্রশ্ন কী বলেছে, 1.3 1.3 এর অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার, 1.4 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মানে শর্করা প্লাস N2 থেকে বেস প্লাস ফসফেট, 1.5 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার টেলোমিয়ার, 1.6 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কচুরি পানা, 1.7 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। ঠিক আছে, ছোটো হাতে দুটো বি, বড়ো হাতের আর, ছোটো হাতের আর, সাদা অমসৃণ। 1.8 এর অ্যান্সার হবে বর্ণান্ধতা, 1.9 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, একটি জিনের একটি অ্যালিল থাকে, 1.10 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ইউ হিপ্পাস থেকে মেসো হিপ্পাস থেকে মেরিস হিপ্পাস, তারপরে প্লায়ো হিপ্পাস, তারপরে ইকুয়াস। ঠিক আছে, ঘোড়ার বিবর্তনটি সঠিকভাবে সাজানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 1.11 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প। 1.20 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার খাবারের উৎস ও সমদূরত্ব সন্ধান দেওয়া। 1.13 এর অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার সাবান জল, ডিটারজেন্ট ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত ফসফেট জাতীয় সার জলে দ্রবীভূত হলে ইউট্রিফিকেশন ঘটে। 1.14 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অতি ব্যবহার। 1.15 এর অ্যান্সার হবে রাজ্য সরকারি আইনে গঠিত ও রাজ্য সরকারের বন দপ্তর পরিচালিত। এবার আমি টু মানে বিভাগ খ সলভ করাবো। তো দেখো, 2.1 এর প্রশ্ন কী বলেছে, 2.1 এর প্রশ্ন বলেছে আমাদের, তো দেখো বলেছে অক্ষী গোলকে ড্যাশ বিস্তৃত আলোকরশ্মি শোষিত করে, অ্যান্সার হবে কোরোয়েড, কোরোয়েড। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্নর অ্যান্সার হবে আমাদের 2.2 এর অ্যান্সার হবে দুটি, 2.3 এর অ্যান্সার হবে জিরো টাইপ, 2.4 এর অ্যান্সার হবে বায়ুথলি, 2.4 এর অ্যান্সার হবে বায়ুথলি, 2.5 এর অ্যান্সার হবে বায়ু দূষণ, 2.6 এর অ্যান্সার হবে কুমির। ঠিক আছে, এবার আমি সত্য মিথ্যা সলভ করাবো। ঠিক আছে, তো দেখো 2.7 এর থেকে সত্য মিথ্যা চালু হচ্ছে, 2.7 এর অ্যান্সার হবে মিথ্যা, 2.8 এর অ্যান্সার হবে মিথ্যা, 2.9 এর অ্যান্সার হবে সত্য, 2.10 এর অ্যান্সার হবে সত্য, 2.11 এর অ্যান্সার হবে মিথ্যা, 2.12 এর অ্যান্সার হবে মিথ্যা, 2.13 কী বলেছে, অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার। ঠিক আছে, 2.13, তো দেখো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। দেখা বলে আচার্য জগদীশচন্দ্র বসু মানে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলানো। ঠিক আছে, 2.14 এর অ্যান্সার হবে সয়ের অ্যান্সার। ঠিক আছে, লোকাস, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো, এই যে আমি যে মানে এই যে আমাদের বামস্তম্ভ ডানস্তম্ভ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু থাকবে তোমাদের। ঠিক আছে, এইগুলো যদি ভালো করে সেটগুলো যদি প্র্যাকটিস করে যাও না, তাহলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। 2.15 এর অ্যান্সার হবে ক, 2.16 এর অ্যান্সার হবে খ, 2.17 এর অ্যান্সার হবে ঘ, 2.18 এর অ্যান্সার হবে উম। ঠিক আছে, তো দেখো 2.19 এর প্রশ্ন এবার আমি সলভ করাবো। তো দেখো, 2.19 এর অ্যান্সার হবে TSH, 2.20 এর অ্যান্সার হবে চোখের লেন্সের উপর অস্বচ্ছ আস্তরণ পড়ে দৃষ্টিশক্তি ক্রমশ ঝাপসা বা অস্পষ্ট হয়ে আসা তথা যথাসময়ে চিকিৎসা না হলে অন্ধত্বের সমস্যা হয়। 2.21 এর অ্যান্সার হবে পক্ষী পরাগী, 2.22 এর অ্যান্সার হবে বড়ো হাতের টি, ছোটো হাতের টি, 2.23 এর অ্যান্সার হবে 9:3:1। ঠিক আছে, 9:3:1 অনুপাতের মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপগত অনুপাত। ঠিক আছে, অপরপক্ষে 1:2:1 অনুপাতটি মেন্ডেলের এক সংকর জনন F2 জনুতে প্রাপ্ত জিনোটাইপের অনুপাত। বুঝতে পারছো আমি কী বলছি, যে প্রথমে ছিল 9:3:3:1, তারপরে কী বলেছে, তারপরে ছিল আমাদের 1:2:1। ঠিক আছে, 2.24 এর অ্যান্সার হবে অভিব্যক্তি বা বিবর্তন, 2.25 এর অ্যান্সার হবে জাতীয় উদ্যান, 2.26 এর অ্যান্সার হবে হৃদস্পন্দনের অস্বাভাবিকতা ও রক্তচাপের অস্বাভাবিকতা কিংবা বুক ধড়ফড় করা। ঠিক আছে, এবার আমি পেজ নম্বর 359 নিয়ে আলোচনা করব, হিন্দু স্কুল, এটা আমাদের লাস্ট। ঠিক আছে, এটা আমাদের জীবন বিজ্ঞানের লাস্ট সেট। 1.1 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, 1.2 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। ঠিক আছে,
তো দেখো 1.13 এর অ্যানসার হবে 1.13 অ্যানসার হবে কোয়ার অ্যানসার হাইপোথ্যালামাস ক্ষুধা নিদ্রা ও দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে 1.4 এর অ্যানসার হবে কোয়ার অ্যানসার ডিএনএ রাইবোজ শর্করা ইউরাসিল 1.5 এর অ্যানসার হবে কোয়ার অ্যানসার টেলোফেজ 1.6 এর অ্যানসার হবে কোয়ার অ্যানসার ঠিক আছে 1.8 এর অ্যানসার হবে কোয়ার অ্যানসার মহিলার মাতা স্বাভাবিক বাহক ও পিতা বর্ণান্ধ 1.9 এর অ্যানসার হবে কোয়ার অ্যানসার 1.10 এর অ্যানসার হবে কোয়ার অ্যানসার অঙ্গের মানে কি বলেছে অঙ্গের ব্যবহার অব্যবহার ঠিক আছে 1.11 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ঠিক আছে 1.12 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন জলীয় বাষ্প ঠিক আছে তো দেখো এবার পরের প্রশ্ন কি বলেছে 1.13 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1.14 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1.15 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অতি ব্যবহার তো দেখো বিভাগ খ সলভ করাবো 2.1 এর যে প্রশ্ন আছে শূন্যস্থানে ঠিক আছে এর অ্যান্সার হবে উপযোজন উপযোজন 2.2 এর অ্যান্সার হবে বার্ধক্য 2.3 এর অ্যান্সার হবে অভিন্ন বা একই ঠিক আছে অভিন্ন ঠিক আছে এবং একই টাইপের হবে তারপরে দেখো কী বলেছে 2.4 এর অ্যান্সার হবে অপসারি 2.5 এর অ্যান্সার হবে সিংহলীলা ঠিক আছে সিংহলীলা 2.6 এর অ্যান্সার হবে ব্রঙ্কাইটিস 2.7 এবার আমি সত্য মিথ্যা সলভ করাবো কী বলেছে যে হাসি কাশি হলে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া এটা কী আছে সত্য আছে 2.8 এর অ্যান্সার হবে সত্য 2.9 এর অ্যান্সার হবে মিথ্যা 2.10 এর অ্যান্সার হবে সত্য 2.11 এর অ্যান্সার হবে সত্য 2.12 এর অ্যান্সার হবে মিথ্যা ঠিক আছে এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো ঠিক আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে 2.13 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ডায়াবেটিস মেলিটাস 2.14 এর অ্যান্সার হবে উমর অ্যান্সার ঠিক আছে 2.15 এর অ্যান্সার হবে ছয়ের অ্যান্সার অসম্পূর্ণ প্রকটতা 2.16 এর অ্যান্সার হবে ছয়ের অ্যান্সার বায়োজেনেটিক তত্ত্ব 2.17 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ঠিক আছে খাদক সংখ্যার ভারসাম্যের ব্যাঘাত বুঝতে পারলে কী বলছি 2.18 এর অ্যান্সার হবে জনন মাতৃকোষ ও রেণু মাতৃকোষ 2. তো দেখো এবার আমি 2.19 এর প্রশ্ন সলভ করাবো বিসাদৃশ্যটি লেখো ভেগা স্নায়ু হবে এখান থেকে 2.20 এর অ্যান্সার হবে আমাদের হরমোনের কাজের গতি মন্তর হরমোনের মানে হরমোনের কাজের গতি মন্তর কিন্তু স্নায়ুর কাজের গতি দ্রুত ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তো দেখো পরের প্রশ্ন কী বলেছে এটা কিন্তু আমাদের 2.20 এর অ্যান্সার ঠিক আছে আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি এর অ্যান্সার হবে হরমোনের কাজের গতি মন্থর কিন্তু স্নায়ুর কাজের গতি দ্রুত 2.21 এর অ্যান্সার হবে গ্যামেট 2.22 এর অ্যান্সার হবে এক রকমের 2.23 এর অ্যান্সার হবে উভয় লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিনের ত্রুটিগত কারণে সৃষ্ট বংশগত ঠিক আছে রোগ 2.24 এর অ্যান্সার হবে সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ ত্যাগ করে 2.25 এর অ্যান্সার হবে বায়ু দূষণ 2.26 এর অ্যান্সার হবে জলাভূমি ধ্বংস হলে জলদূষণ বৃদ্ধি পাবে বা এটাও তোমরা লিখতে পারো যে জল শোধন প্রক্রিয়া ব্যাহত হবে ঠিক আছে বা এটাও লিখতে পারো জীব বৈচিত্র্যের সংকট ঘটবে বা পানীয় জল ও খাদ্য টান পড়বে মানে ক্রমবর্ধমান জনসংখ্যা ফলে জলাভূমির ধ্বংস হলে কী কী সংকট সৃষ্টি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো আমি টোটাল সেটগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি জীবন বিজ্ঞানের যেটা তোমাদের টেস্ট পেপার আছে স্কুল থেকে যেটা দিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীর কাছে টেস্ট পেপারটা পৌঁছায়নি তারা খুব সুন্দর করে মুখস্থ করবে এইগুলো আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে টোটাল আমাদের 17খানা স্কুলের সেট আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে